আজকে একটি ফানি ক্যাপশন অ্যাপের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব, যে অ্যাপের মাধ্যমে আপনারা ফেসবুকের বিভিন্ন গ্রুপে বিভিন্ন ধরনের ফানি পোস্ট করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাবো। স্ক্রিনে যাওয়ার আগে আমি আরেকটা বলে রাখি, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি করে দিবেন ওকে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন শুরু করা যাক ইন্ট্রোর পর। সো বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে আসার পর এখানে লিখতে হবে ফানি টেটাস বাংলা। ফানি টেটাস বাংলা লেখার পর আপনাদের সামনে যে দ্বিতীয় অ্যাপটা চলে আসবে এই অ্যাপটা আপনারা ইনস্টল দিবেন, প্রথম তারপর দ্বিতীয়। তো দ্বিতীয় অ্যাপটা আপনারা ইনস্টল দিবেন। তো আমার অ্যাপটা ইনস্টল দেওয়া আছে, এখন আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো আপনারা কীভাবে ইউজ করবেন। দেখুন ফানি টেটাস বাংলা, ফানি টেটাস, তো এই অ্যাপটা আপনারা ইনস্টল দিবেন। এই অ্যাপের মাধ্যমে আপনারা ফেসবুকে বিভিন্ন গ্রুপে বিভিন্ন ফানি টেটাস দিতে পারবেন। তো এখন দেখুন অ্যাপটা ইন্টারফেস চলে আসলো। তো এখানে কিন্তু সবগুলাই ফানি টেটাস, তারপরে মজার জোকস এগুলো আছে। তো আমি একটা অপশনে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন ফানি টেটাস বাংলা ওয়ান, প্রথম অপশন আমি ঢুকলাম। ঢুকার পর দেখুন এখানে কিন্তু অনেক ধরনের টেটাস দেওয়া আছে। অতিরিক্ত বাইরে ডাকা প্রেমের লক্ষণ, তারপরে জিএফ পাসওয়ার্ড না দিলে বুঝবেন বেজাল আছে, আর দিলে বুঝবেন আরেকটা আইডিয়া আছে। তো দেখুন এখানে কিন্তু সবগুলো ক্যাপশন ভালো করে দেখুন, মানে ফানি টেটাস, এগুলো সব ফানি টেটাস আপনারা ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারবেন। দেখুন এখানে অনেকগুলো আছে, দেখুন এখানে কিন্তু সবগুলো ফানি টেটাস। তো আপনাদের যেটা ভালো লাগবে সেটা এখান থেকে নিতে পারবেন। দেখুন এখানে কিন্তু অনেকগুলো আছে, দেখুন এখানে লেখা আছে মেয়ের যখন বিয়ের বয়স হয় তখন বাবার চেয়েও বিএফের চিন্তা বেশি হয়। দেখুন এখানে কিন্তু অনেকগুলা ফানি টেটাস আছে, তো আপনার যেগুলো ইচ্ছা সেগুলো এখান থেকে দিতে পারবেন। এখানে দেখুন কফির অপশন আছে, এখানে ক্লিক করলে কফি হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা শেয়ার করতে পারবেন, ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা যে কোনো জায়গায় এখান থেকে আপনারা শেয়ার করতে পারবেন, আর এখান থেকে কপি করে আপনারা বিভিন্ন জায়গায় পোস্ট করতে পারবেন। তো এই অ্যাপটা কিন্তু অ্যাড আসে, আপনারা অ্যাপ অ্যাডটা কেটে দিবেন। তো আমি অ্যাডটা কেটে দিচ্ছি। তো দেখুন এখানে অনেকগুলা টেরাস কিন্তু আছে। তো এখন আমি আবারও ব্যাকে চলে আসলাম, ব্যাকে চলে আসার পর দ্বিতীয় অপশনে চলে গেলেও কিন্তু অনেকগুলা টেরাস পেয়ে যাব। দেখুন এটা কিন্তু মাঝে মধ্যে অ্যাড আসে, আপনারা অ্যাড কিন্তু ক্যান্সেল করে দিবেন। তো এইভাবেই আপনারা সবগুলা ক্যাপশন মানে টেরাস ইউজ করতে পারবেন। তো এইভাবেই আপনারা এখান থেকে এই অ্যাপ থেকে বিভিন্ন ধরনের পোস্ট কপি করে আপনারা ফেসবুকে দিতে পারবেন, বিভিন্ন গ্রুপে দিতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো আছে, আপনারা এক এক করে সবগুলো দেখে নেবেন, আপনাদের যেটা ভালো লাগবে সেটা আপনারা ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারবেন। দেখুন এখানে কিন্তু মজার জোকস আছে, দেখুন ক্যাপশনের পরে সরি ফানি টেটাসের পরে কিন্তু এখানে অনেক জোকস আছে, ভালো করে দেখুন এখানে ঢুকলে পরে কিন্তু জোকস দেখাবে। তো আপনারা এখান থেকে কপি করতে পারবেন এবং শেয়ার করতে পারবেন, এখান থেকে আপনারা কপি করে ফেসবুকে দিতে পারবেন। তো আপনারা একটু কষ্ট করে সবগুলো দেখে নেবেন, আপনাদের যেটা ভালো লাগবে সেটা ইউজ করতে পারেন। তো আমি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, কিছুদিন আগে আমি ফেসবুক ক্যাপশন নিয়ে একটা ভিডিও আপলোড করছিলাম, সেই ভিডিওটা খুবই ভালো, এবং ফেসবুক ক্যাপশন অ্যাপের একটা লিঙ্ক দিছি, সেই লিঙ্কটাও কিন্তু খুবই ভালো, আপনারা এই অ্যাপটা ইনস্টল করেও দেখতে পারেন। খুবই ভালো একটা অ্যাপ, ইংরেজিতে সব ক্যাপশন দেওয়া আছে, প্রতিদিন ক্যাপশন কিন্তু চেঞ্জ হয়, আপনারা সেই ক্যাপশন অ্যাপটা দেখে আসতে পারেন, মানে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আপনাদের সুবিধার্থে এই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর লাস্টে স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে আসতে পারবেন। ভিডিওটি শেষ করার আগে আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি করে দিবেন ওকে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সবাই ভালো থাকুন, সেই পর্যন্ত।